नमस्कार, आमी नंदन दास। अनेक दिन धरे आमार चैनेले बांगलार कथा बोलछिलाम, जे बांगलार कथाय तादेर कथा तुले धरेछि एवं सेई संगे बांगलार विभिन्न विषय जेगुलोके बांगलाके चिनते भीषणभावे सहयोगिता करेछे। तो आमार प्रथम एपिसोड आमी शुरू करेछिलाम जेखाने आमी बोलेछिलाम जे गंगार पलि दिये किभाबे বিধানচন্দ্র রায় বিধাননগর गड़ेछेन एवं बांगलार रूपकार हिसाबे तार যে অবদান সেই অবদানকে আমি তুলে ধরেছিলাম। আজকে এমন একজন মানুষের কথা তুলে ধরব, অ্যাকচুয়ালি স্বাধীনতার পরের এই ভারতবর্ষ মূলত এই বাংলার যেভাবে পরিবর্তন করেছেন বিভিন্ন লৌহ মানব, যাদেরকে অন্তত আমি বলবো দধিচি, যাদের এই পরিশ্রম, রক্ত, জল, ঘাম এবং তাদের নিরলস প্রচেষ্টা এই বাংলাকে প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করেছে। স্বাধীনতার পরের এই বাংলার বিভিন্ন ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, শিল্প ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, যাদের অবদানে এই বাংলা বদলে গেছে, এমনই একজন মানুষ কুমারেশ বসু, যার শিক্ষা ক্ষেত্রে শুধু অবদান নয়, আরও বিভিন্ন ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে তার অবদান, যে নিজে হাতে একটি কলেজ তৈরি করেছিলেন, এমন একজন মানুষকে নিয়েই আমি একের পর এক এপিসোড আমি কন্টিনিউ করব। সেখানে দাঁড়িয়ে একজন মানুষ আপামর ওপার বাংলা থেকে, একজন এরকম একজন মানুষ যিনি ওপার বাংলা থেকে এপার বাংলায় এসে এই বাংলাকে প্রতিষ্ঠিত করবার জন্য, এই বাংলার মানুষের জন্য লড়াই করেছেন, নিজে হাতে কলেজ করেছেন, দক্ষিণপন্থী রাজনীতির বিশ্বাসী মানুষটি জীবনের শেষ দিন পর্যন্ত তার নিজের জায়গা থেকে অনড় ছিলেন, তিনি কখনো নড়েননি, তার ভাবনা চিন্তা সেটাকে সামনে রেখেই তিনি মানুষের আজও সাথে রয়েছেন, আমাদের মতো মানুষের সাথে রয়েছেন। তো সেই কুমারেশ বসু, স্বর্গীয় কুমারেশ বসু আমার ভীষণ প্রিয় মানুষ। আমার জন্মের পর থেকে খুব কম সময় তাকে আমি পেয়েছি, তার ছেলে আমার খুব ভালো বন্ধু সুপ্রতিম বসু। এবং সেই সঙ্গে আজকে এই এপিসোডের আমি যে শুরু করবো একের পর এক এপিসোড, আজকে প্রথম এপিসোডে কিন্তু কুমারেশ বসু সম্বন্ধে বলার থেকে স্মৃতিচারণা করব, যে স্মৃতিচারণে তার সুযোগ্য পুত্র বধূ আমায় রাখতে যদি আপন ঘরে, বিশ্ব ঘরে পেতাম না ঠা। আমায় রাখতে যদি আপন ঘরে, বিশ্ব ঘরে পেতাম না ঠা। দুজন যদি হতো সবাই
তোমার চরণ পেয়ে হরি আজকে আমি হেসে মরি, তোমার চরণ পেয়ে হরি আজকে আমি হেসে মরি, কি ছাই নিয়ে ছিলাম আমি হায় রে, কি ধন যদি আপন ঘরে বিশ্ব ঘরে পেতাম না আমায় রাখতে, যদি আপন ঘরে বিশ্ব ঘরে পেতাম।